হাইনা হাইজা সলক খরকনি মুঙ্গনাং শিকক নরমখা ইসাগরতলা থানানি পুলিশ রমজাক নাই খরকনি শিকক রকনি মুং সৈকত সাহাতে অমর দে বর্মা বরকনি ইয়াগনাই দুগি মানজাখা খকজাকমানি ডিএসএলআর ক্যামেরা শালব্রুমনো রাজখর আগুলি ও শিকক রকনি আকার মানি বাই বেলাই নজন জালক লাইজাক রাজখর আগুলি ও টঙ্গাই টঙ্ক সংরক রক হাইন হাই চাষাল খরকনি মুঙ্গনাং শিকক রকন রমখা এসাগরতলা থানানি পুলিশ রমজাক নাই খরকনি শিকক রকনি মুং সৈকত সাহাতে অমর দে বর্মা বরকনি ইয়াগো নাইতুগুই মানজাকা খকসাকমানি ডিএসএলআর ক্যামেরা ককটমাও সাই মাংখা লাই থাই কিসাসক সালসিগাং রাজাখর আগুলিনি দলেশ্বর আমসাই খরকসা শিকলানি নকনি খকসাকমানি কাইসা ডিএসএলআর ক্যামেরা ফাশালা আবনতিয়ে এস আগরতলা থানা পুলিশ নিথানি খলাইজাখা মিসিনদারি আপনি ইয়াগুলো আর শিকক রকন রমনানি বাকে বসাঙ্গরি টুকু খাওয়াই তিয়ার অঙ্গেই অক্ষরকা পুলিশনি কাইসা টিম আপনি ইয়াগুলো খরকসা শিকক নরমখা এস আগরতলা থানানি পুলিশ বিনি মুং অমর দে বর্মা পাইথাগো বন কক সঙ্গিনী খে সৈকত সাহা মঙ্গৈকে খরকসা শিকক নি মুং সাবই খা রেখা অমর দে বর্মা মঙ্গৈ আর শিকক বরকনি ইয়াগো নাইতুগুই মানজাখা খকজাকমানি ডিএসএলআর ক্যামেরা হানে সাবই খা রেখা এস আগরতলা থানানি পুলিশ গতকালকে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন জমা পড়ে যে ধলেশ্বর থেকে আর একটা ক্যানন কোম্পানি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনারা দেখতে পেয়েছেন ওটা ঘর থেকে চুরি হয়েছে গত কিছুদিন আগেই তো যার ক্যামেরা উনি পরের দিনই বেঙ্গালুরু চলে গেছেন কালকে ওনার বাবা এসে কমপ্লেন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ একটা সিভিল টিম তৈরি করে আমরা সন্দেহভাজন প্রথম একজনকে আমরা চোখে ডিটেইন করি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছু স্বীকার করেছে যে তার সহপাঠী আরেকজন আছে তার বাড়িতে এমন একটা ক্যামেরা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যাকে আমরা প্রথমে ডিটেইন করেছি তার নাম অমর দেববর্মা তার নাম সৈকত সাহা তার বাড়ি কাকরাবন সে বল দেখালে ভাড়া থাকে বিগত তিন চার মাস যাবৎ তো সে বলে অমর দেববর্মা একজন খমলুং বাড়ি সে ধলেশ্বর ভাড়া থাকে এখানেই সে জানতে পেরেছে তার কাছে একটা ক্যামেরা আছে তখন আমরা তাকে নিয়ে আমরা অমরের বাড়িতে যাই গিয়ে তার বাড়ি সার্চ করে তার ঘর থেকে আমরা ক্যামেরাটা এবং ব্যাগ সহকারে মেটেরিয়ালসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি তো তার দুজনকে আমরা থানাতে নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি আজকে তারা কোর্টে যাবে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়েছি এবং ধলেশ্বরে আরও কিছু একদিকে চুরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখব ওই কেসে যে অর্নামেন্টস বা আদার মেটেরিয়ালস আছে ওগুলো রিকভারি করার চেষ্টা করবো এবং এই চুরির সাথে আর কারা কারা জড়িত আছে তাদেরও আমরা অ্যারেস্ট করতে হ্যাঁ ওনার নাম কৌশল শীল ওনার বাড়ি ধলেশ্বর এটা চুরিটা হয়েছিল গত মাসের দু তারিখে চুরি হয়েছিল উনি ভারবিলি জানিয়েছিল একবার থানাতে পরের দিনই উনি বেঙ্গালুরু চলে গেছেন ওনার পার্সোনাল কাজে তো কালকে ওনার বাবা এসে রিটার্ন কমপ্লেনটা আবার আমাদের কাছে সাবমিট করেছে না অ্যাকচুয়ালি ওরা আজকে তিন চার মাস যাবৎ তাদের কাছ থেকে প্রাইমারি স্টেজে যেটুকু জানতে পেরেছি তারা এখানে ভাড়া থাকে ভাড়া থেকে তাদের কাজটাই বিভিন্ন ধরনের এই সমস্ত ইলিগেল অ্যাক্টিভিটির সাথে জড়িত তো কাজ তো কিছুই করে না মানুষের বাড়ি চুরি টুরি করে এইসব টাকা পয়সা রোজগারের চেষ্টা করে তো আরও অনেক কোন কোন কেসে জড়িত আছে আমরা সেটা বের করার চেষ্টা করব এমনিতে তাদের যে পার্সোনাল অ্যাক্টিভিটিস এমনিতে কোনো কাজ নেই ঘোরাফেরা এবং ধলেশ্বর এলাকাতে চুরি করাই তাদের যা অ্যাক্টিভিটিস দেখলাম রিসেন্টলি আরও এক দুটো চুরিও হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আমরা ওগুলো রিকভারি করার চেষ্টা করব আবহাই কেন রাজাখর আগুলিনি যত আমসাই আকার নাই যত শিকক রকম ডাক্তিন রম্বই দেখলাই নাই হেনে সাবই খা রেখা এসাগরতলা থানানি পুলিশ খিয়াবা নাইটুকুইয়া দেখলাই মানব পুলিশ আবু জরানো কক সানাই রাজাখর আগুলিনি সিমি অমিতনি কক থম চিনি খরাং